আপনি বাজার থেকে পাকা ফল কিনে আনছেন, বিশেষ করে কলা। আপনি কি জানেন কাঁচা ফল পাকাতে কি ব্যবহার করা হয়? ফল পাকাতে ব্যবহার করা হয় ইথিফল। আর এই ইথিফল সরাসরি ব্যবহার করে প্রকাশ্য বাজারে বিক্রয় করছে ফল ব্যবসায়ীরা। অতি মুনাফার লোভে নিয়ম মেনে চলে না ফল ব্যবসায়ীরা, আর এর মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষদের। অনেকে জানেন না ইথিফল ব্যবহারের কুফল। বর্তমানে প্রতিটি ফলের দোকানে দেখা মিলবে সরাসরি প্রকাশ্যে ইথিফল দিয়ে ফল বিক্রি করছে। এই ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সচেতনতার অভাব রয়েছে, ফলে এই রাসায়নিক ব্যবহারের ফলে শরীরের মারাত্মক ক্ষতি করে থাকে, ফলের পুষ্টিগুণ লোপ পায়, পরিপাকতন্ত্র সংক্রান্ত রোগ এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। বিশেষ করে ইথিফল কলার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে, এতে মানুষের মস্তিষ্কে অক্সিজেন পরিবহনে বাধা সৃষ্টি করে। বাজারে প্রকাশ্যে দেখা মিলবে ইথিফল প্রয়োগ করা ফল বিক্রি হচ্ছে, অথচ প্রশাসনের কোনো হেলদোল নেই। জিয়াউর রহমানের রিপোর্ট, NTVWB। যে ইথিলিন ব্যবহৃত হচ্ছে, ইথিলিনে কি কি কাজে ব্যবহৃত হয়? ইথিলিনটা, আমি স্বাগতিক ব্লকের এক্সটেনশন অফিসার। ইথিলিনটা অ্যাকচুয়ালি ব্যবহার হয় ফল পাকার জন্যই, কিন্তু ফলটা পুষ্ট ফল পাকানোর জন্য এটা অ্যাকচুয়ালি ব্যবহার হয়। এটার ডোজটা হচ্ছে 0.5 ml পার লিটার জলে, পার লিটার 1 লিটার জলে 0.5 ml, 2 লিটার জলে 1 ml এটা ব্যবহার করা হয়, এইভাবে ব্যবহার করা হয়। আর ইথিলিনটার প্রভাব অনেকভাবে ক্ষতিকর করে মানুষের শরীরে। যদি ইথিলিনের পরিমাণ পার্সেন্ট যদি বেশি দেওয়া হয়, অনেকেই তো হয়তো ফল পাকাচ্ছে, পার্সেন্ট ঠিক মতো দিতে পারছে না, পার্সেন্টটা নামাতেই দিয়ে দেয়। এটা হয় কি, নানান রকমের যেমন ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, এইসবগুলো আমাদের শরীর থেকে অনেক করানো হয় এবং তার জন্য নানান রকম রোগ হয়, যেটা হচ্ছে মাথায় ব্যথা বা কোলেস্টেরল, এই টাইপের নানা রকম রোগেও ভুগতে পারে। এর থেকে প্রভাব যেটা হয়, আর ইথিলিনটা মানে ফল পাকাতে বলতে গেলে আম বা এই টাইপের যেগুলো কলা, এসবই ব্যবহার করা হয় ইথিলিন ব্যবহার হিসাবে। কিন্তু এর ডোজটা সঠিক রাখতেই হবে এবং পুষ্ট ফল, সবসময় পুষ্ট ফল, অপুষ্ট ফল কোনোভাবেই ব্যবহার করা উচিত না। অপুষ্ট ফলে দিলেও পাকবে, কিন্তু অপুষ্ট ফলে কোনোভাবেই ব্যবহার করা উচিত নয়। এই যে অপুষ্ট ফল পাকাচ্ছে ইথিলিন দিয়ে, এতে কতটা মারাত্মক ধারণ করতে পারে? এতে বিশালভাবে মারাত্মক ওই কোলেস্টেরল, মানে আমাদের যে ক্যালসিয়াম বা কার্বোহাইড্রেট, এইগুলো যেগুলো ক্ষরণ হচ্ছে, হ্যাঁ, লিভারের উপর একটা প্রভাব পড়বেই। এগুলো যেটা হচ্ছে সেটা কিন্তু শিশুদের পক্ষে তো প্রচণ্ডভাবে পড়বে এবং গায়ে নানা রকম অ্যালার্জি হতে পারে, হ্যাঁ, স্কিন ডিজিজ যেগুলো সেগুলো আসতে পারে, এসবগুলো হতেই পারে যদি ডোজটা সঠিক না রাখা হয়। আর অপুষ্ট ফল যেগুলো, সবচেয়ে সমস্যা হচ্ছে অপুষ্ট ফল পাকানো, পুষ্ট ফলকে পাকালে এর এমন কিছু প্রভাব পড়ে না। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সূর্যকান্ত বাড়ি, এক্সটেনশন অফিসার, এগ্রিকালচার এক্সটেনশন অফিসার, স্বাগত ব্লক।